সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই অনেক ভালো আছো। সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের দ্বিতীয় সেকেন্ড টার্ম পরীক্ষায় ফুল সিলেবাস আছে, আমাদের ফুল পাঠ্য বই আছে। আমরা আজকে তৃতীয় অধ্যায় থেকে পড়বো। তৃতীয় অধ্যায় হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম, দ্বিতীয় অধ্যায়ে প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ পড়েছিলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায় সম্পূর্ণটা করব, এবং যদি সময় থাকে আমরা চতুর্থ অধ্যায়ও রিভাইজ দেবো আজকে। তৃতীয় অধ্যায় হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। ধর্মীয় আচার অনুষ্ঠান শুনে বোঝা যাচ্ছে যে আমাদের হিন্দু ধর্ম অনুসারে যে সকল পূজা অর্চনা আছে, যে সকল নিয়ম কানুন আছে, সেগুলো নিয়েই এই চ্যাপ্টারে বলা হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে ধর্মাচার সম্পর্কে, লোকাচার সম্পর্কে, তারপর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে, রীতিনীতি সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা প্রথমে দেখো ধর্মাচার কি। যে সকল আচার আচরণ আমাদের জীবনকে সুন্দর ও মঙ্গলময় করে গড়ে তোলে, সেগুলাকে আমরা কি বলি? ধর্মাচার বলি। সেগুলো হচ্ছে ধর্মাচার নামে স্বীকৃত। এগুলোকে আবার কি বলা হয়? লোকাচার বলা হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি ধর্মাচার এবং লোকাচার দুটোই কিন্তু সেম শব্দ, ঠিক আছে? আচ্ছা, ধর্মাচার এবং লোকাচার, তাহলে এই লোকাচার এবং ধর্মাচার বলতে কি বুঝায়? এগুলো হচ্ছে যে সকল আচার আচরণ আমাদের জীবনকে সুন্দর মঙ্গলময় করে তোলে। হ্যাঁ, যে সকল নিয়ম কানুন এবং যে সকল আমাদের হিন্দু ধর্ম অনুসারে যে সকল নিয়ম কানুন আমরা মেনে চলি এবং যে সকল আচার অনুষ্ঠান আমরা পালন করি, ঠিক আছে, সেগুলোই কিন্তু আমাদের জীবনকে আবার মঙ্গলময় এবং জীবনকে অনেক সুন্দর করে তোলে। হ্যাঁ, সেটাকে মূলত কি বলা হয়? লোকাচার এবং ধর্মাচার বলা হয়। আচ্ছা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত, সেগুলো হচ্ছে ধর্মাচার, ঠিক আছে? আমাদের জন্মগ্রহণের পর থেকে একদম মৃত্যু পর্যন্ত, যখন যতক্ষণ আমরা মারা যাচ্ছি ততক্ষণ পর্যন্ত যে সকল মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত। যেমন আমি একটা কথা বলি, আমাদের জন্ম থেকে যদি আমি হিসাব আমরা যদি বলি, জন্মের পর থেকে আমাদের কি হয়, বিশেষ করে হিন্দু ধর্মের মতে কি হয়, জন্মের পর শিশুর নামকরণের অনুষ্ঠান হয়, তারপর যেটাকে আমরা মূলত ষষ্ঠী নামে বলে থাকি, ষষ্ঠী অনুষ্ঠান বলে থাকি, সেটা 10 দিনের মধ্যে করা হয়। ষষ্ঠী অনুষ্ঠান করি, তারপর কি হয়, আচ্ছা যখন মায়ের গর্ভে আমরা থাকি তখন আমাদের এক ধরনের সাত অনুষ্ঠান করা হয়, তোমরা তো সবাই জানো, 5 মাসে, 7 মাসে। এরপর শিশু জন্মের পর কি হয়, আমরা কিছু নিয়ম পালন করি, তাই না? ওই নিয়ম পালন থেকে শুরু করে তোমার ষষ্ঠী, তারপর 5-6 মাসে অন্নপ্রাশন থেকে শুরু করে জন্মদিন, বিভিন্ন জিনিস আমরা জন্মের পর থেকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আমরা পালন করে থাকছি। এরপর মৃত্যু পর্যন্ত যদি বলা যায়, মৃত্যুবরণ করার পর আমরা কি করি, শ্রাদ্ধ অনুষ্ঠান করি। সেটা তোমার 4 দিনে একটা অনুষ্ঠান হয়, 5 দিনে একটা অনুষ্ঠান হয়, মাছ ছোঁয়া হয়, বাৎসরিক শ্রাদ্ধ থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের তোমার তর্পণ দেওয়া বলো, বিভিন্ন ধরনের, কিন্তু এই দেখো নিয়মটা দেখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান, এরকম আমরা পূজা অর্চনা ছাড়াও এই ধর্মের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন এরকম মাঙ্গলিক অনুষ্ঠান থাকে। এই যে এই মাঙ্গলিক অনুষ্ঠান গুলোকে ধর্মনীতির সাথে সম্পর্কে, সেগুলোকে কি বলা হচ্ছে? ধর্মাচার বা লোকাচার বলা হচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে লোকাচার বলতে কি বুঝো এটাও আসতে পারে, বা ধর্মাচার বলতে কি বুঝো, ঘাবড়াবে না, দুটোটাই কিন্তু সেম অ্যান্সার, অ্যান্সার কিন্তু দুটোটাই সেম, লোকাচার এবং ধর্মাচার সেম কথা। এরপর দেখো, ঈশ্বর দেবদেবীর সব স্তুতি স্তব স্তুতি প্রশংসা করে যে সকল অনুষ্ঠান করা হয় তাই হচ্ছে ধর্মানুষ্ঠান। আচ্ছা, যেহেতু আমাদের চ্যাপ্টারের নামে এটা, তো আমাদেরকে জানতে হবে ধর্মানুষ্ঠান কি, ঠিক আছে? ঈশ্বর দেবদেবীর স্তব স্তুতি, তারপর কি, প্রশংসা করে যে সকল অনুষ্ঠান করা হয়, যেমন আমরা প্রতিদিন আমরা কি করছি, পূজা করছি, আমাদের ঘরোয়া পূজা থাকে, আমরা প্রতিদিন ঠাকুরকে কিছু নিবেদন করছি, সেই প্রসাদ আমরা গ্রহণ করছি, আমাদের বিভিন্ন পূজা অনুষ্ঠান আছে। প্রায় দেখবে যে তোমার, যেমন আমরা প্রত্যেক সপ্তাহে যদি তুমি বলো আমরা লক্ষ্মীর ঘট বসাচ্ছি, ঠিক আছে, অনেকে লোকনাথ বাবার ঘট বসিয়ে পূজা করছে, এক একজন এক এক ভাবে কি করে ঠাকুরের পূজা করছে, ঠিক আছে, প্রার্থনা করছে। এটাকে বলা হয় ধর্ম অনুষ্ঠান। বাংলা মাসের শেষ, দেখো এখন আমরা বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে বাংলা মাসের শেষ দিকে দিনকে বলা হয় সংক্রান্তি।
বাংলাভাষার শেষ দিকে দিনকে আমরা বলি সংক্রান্তি। যেমন আমি বলি আচ্ছা আমি লাস্টের লাইনটা বলি, সংক্রান্তি শব্দটি কোথাও কোথাও সাকরাইন নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা সংক্রান্তি কি? এই যে আমরা বছরের শুরু এপ্রিলের 14 তারিখ আমরা বাংলা নববর্ষ পালন করছি, ঠিক আছে, আমরা বছরের প্রথম দিনটাকে, বাংলা মাসের প্রথম দিনটাকে আমরা কি করছি, পয়লা বৈশাখ বলছি। আর এই বাংলা মাসের শেষ দিনটাকে, যখন দিনটা একদম শেষ হয়ে এরপর আরেকটা বছর আরেকটা মাস বাংলা মাসের একদম প্রথমে শুরু হয়, ওই শেষ দিনটাকে আমরা বলছি সংক্রান্তি। হ্যাঁ, এই সংক্রান্তি শব্দটা অনেকে কি বলে, সাকারাইন বলে। আচ্ছা এরপর দেখো, পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তিও বলা হয়। এটাও একটু ভালো করে জানতে হবে যে পৌষ সংক্রান্তিকে আমরা আবার অনেকে কি বলি, মকর সংক্রান্তিও বলে থাকি। হ্যাঁ, অনেকে দেখা যায় পৌষ সংক্রান্তি জানে কিন্তু এটা যে মকর সংক্রান্তি সেটা জানে না। হিন্দুরা এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকে। আমি যে তোমাদের ধর্মাচার সম্পর্কে বললাম, মাঙ্গলিক আচার অনুষ্ঠান, সেখানের মধ্যে এই তর্পণটা হচ্ছে একটা অন্যতম মাঙ্গলিক অনুষ্ঠান। এটা হচ্ছে তর্পণ বলতে পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা একটা তর্পণ দিয়ে থাকি। আচ্ছা এরপর যদি দেখো, চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হচ্ছে শিব পূজা। ঠিক আছে, আমরা এটা জানি চৈত্র সংক্রান্তির সময় হয়, এটা হচ্ছে শিব পূজা। এর নাম, এর অপর নাম হচ্ছে নীল পূজা। ঠিক আছে, আমরা বলি না শিবরাত্রির পূজা, ওই শিবরাত্রির পূজা আমরা অনেকে সারা দিন পুজো রেখে, সরি উপোস রেখে, তারপরে আমরা কি করি, রাতেবেলা শিব পূজা হয়, শিব পূজার পরে আমরা জল গ্রহণ করি। ঠিক আছে, আচ্ছা এটা অনেকে অনেক, বিশেষ করে ছেলে মেয়ে এটা কোন মধ্যে কোনো ভাগ ভাগ নেই, এটা সবাই করে থাকে এই উপবাসটা। এরপর দেখো, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাইষষ্ঠী অনুষ্ঠিত হয়। এখন জ্যৈষ্ঠ মাস চলছে, এই মাসের শেষের দিকে কিন্তু আমরা একটা অনুষ্ঠান পালন করে থাকি, যাদের ঘরে মেয়ে আছে, মেয়ে বিয়ে দিয়েছে, তাদের জামাইদেরকে কি হয়, শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করা হয়। তখন ওটা কখন করা হয়, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে, তখন ধরো মৌসুমি ফল, কাঁঠাল, আম, ঠিক আছে, লিচু, এগুলো এনে তারপর তাকে বড় করে, মানে মোটামুটি ঘরোয়া ভাবে একটা অনুষ্ঠান করে তাকে জামাই ষষ্ঠী দেওয়া হয়। এই দিন ষষ্ঠী পূজাও অনুষ্ঠিত হয়। শ্রাবণ মাসে, এরপর দেখো আমরা এখানে অনেকগুলো পড়েছি, সংক্রান্তি পড়েছি, শিব পূজা পড়েছি, জামাই ষষ্ঠী পড়েছি, এখন পড়ছি রাখি বন্ধন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালন করা হয়। আমাদের এখানে তেমন একটা হয় না, তাও এখনো এখন অনেকে এখন অনেকে কিন্তু এটা পালন করছে, রাখি বন্ধনটা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে যে বোন ভাইদেরকে কি করবে, রাখি পড়াবে। এরপর দেখো, ভাতৃদ্বিতীয়া, যেটাকে আমরা মূলত ভাই ফোঁটা নামে আমাদের সবার কাছে পরিচিত, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাতৃদ্বিতীয়া পালন করা হয়। এই অনুষ্ঠানের এক নাম হচ্ছে ভাই ফোঁটা, এটা হচ্ছে কার্তিক মাসে, এটা হচ্ছে দুর্গাপূজার পর হয়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখী পালন করে। এটা আমি বৈশাখী অনুষ্ঠানটা আমি অনেক নাম শুনেছি কিন্তু আমি এটা সম্পর্কে জানি না, বৈশাখী অনুষ্ঠানটা বিশেষ করে এটা কেন জানি না, কারণ হচ্ছে তোমরা এখানে সচরাচর দেখবে না, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, চাকমা, মারমা, ত্রিপুরা, ওরা কি করে, এইগুলো কি করে, এই ধর্মীয় এবং সামাজিক উৎসব গুলো, এই উৎসব বৈশাখী, এটাকে বৈশাখী নামে পরিচিত, এই বৈশাখীটা পালন করে থাকে। এটা কখন করা হয়, বর্ষবরণ মানে নতুন মাস বাংলা মাসের প্রথম দিক দিন উপলক্ষে এবং চৈত্র সংক্রান্তি উপলক্ষে তারা কি করে, এই অনুষ্ঠানটা আয়োজন করে। এটা কিন্তু অনেক বড় ভাবে হয় এবং অনেক সুন্দর হয় আমি যতটুকু শুনেছি। আচ্ছা এরপর দেখো, দীপাবলি উৎসব, আমরা এখানে আমরা মূলত কালী পূজা নামে পরিচিত, আমরা এখানে শ্যামা পূজা বা কালী পূজা বলি, ইন্ডিয়াতে আবার এটাকে দীপাবলি অনুষ্ঠান নামে পরিচিত। ঠিক আছে, আমরা কালী পূজা দুর্গাপূজার পরেই, প্রায় 1 মাস পরে কিন্তু আমরা কালী পূজার আয়োজন করি। হেমন্তকালের অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, নানা রকম পিঠা প্রভৃতি দিয়ে যে মাঙ্গলিক উৎসব করা হয় তারই নাম নবান্ন উৎসব। ঠিক আছে, হেমন্তকালের অগ্রহায়ণ মাসে তোমার নতুন ধানের চাল দিয়ে, তখন নতুন নতুন ধান হয়, সেই ধানের চাল কি হয় তৈরি, ভাত রান্না করা হয়, নানা রকম পিঠাপুলি, চালের গুঁড়ো দিয়ে নানা রকম পিঠাপুলি বানানো হয়। ঠিক আছে, ওই পিঠাপুলি বানিয়ে ওই নতুন ধানের চাল দিয়ে ভাত রান্না করি, তখন আমরা যে উৎসবটা পালন করি সেটার নাম হলো নবান্ন উৎসব, এই উৎসবের সাথে আমরা সবাই পরিচিত। এরপর দেখো, আচ্ছা এরপর দেখো, এখানে আমি ছবি যেটা দিয়েছে তোমরা সবাই চিনবে, জগন্নাথ বলরাম সুভদ্রা।
ঠিক আছে, এটা আমরা আমাদের ঘরে আসন্ন থাকে, তোমরা ইসকন মন্দিরে দেখবে, ঠিক আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা, আমরা জানি, এদেরকে চিনি আমরা। এদেরকে নিয়ে কি করা হয় দেখো, এই ঠাকুরদেরকে নিয়ে কি করা হয়, একটা রথযাত্রা উৎসব হয় প্রত্যেক বছরই হয়, ঠিক আছে। এটা কখন হয় দেখো, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়, ঠিক আছে। রথযাত্রাটা খুব সুন্দর হয় এবং আমাদের এখানেও কিন্তু খুব সুন্দর ভাবে এটা পালন করা হয়। এখানে 3 জন দেবতা থাকে, জগন্নাথ সুভদ্রা বলরাম, ঠিক আছে। ঢাকা জেলার ধামরাইয়ে অনুষ্ঠিত রথযাত্রা উৎসব বাংলাদেশে বিখ্যাত, হ্যাঁ, ঢাকাতে ধামরাইয়ে কিন্তু এই রথযাত্রা উৎসবটা বা খুব বিখ্যাত, ঠিক আছে। কিন্তু আচ্ছা এরপর দেখো, আচ্ছা ঢাকা ছাড়া আমরা যদি চট্টগ্রামের কথা বলি, তোমার নিউ মার্কেট, চট্টগ্রামের মোড়, নিউ মার্কেট মোড়ে যদি তোমরা দাঁড়াও, ওখানে অনেক বিশাল বিশাল রথ আসে, ঠিক আছে। বিভিন্ন ইস্কন মন্দির থেকে, বিভিন্ন সংঘ থেকে এই রথযাত্রা বের করে, ছোট বড় মাঝারি প্রত্যেকটা রথেই রথেই সবাই উপভোগ করে, অনেক মানুষ হয় সেই রথযাত্রার সময়। সেটা হচ্ছে আষাঢ় মাসে হয়, সামনে তোমরা দেখবে অনেক সময় এটার সময় রথযাত্রার সময় দেখা যায় বৃষ্টি করে, ঠিক আছে, তখন তো আরো সবাই আনন্দ করে এই রথযাত্রা উৎসবটা পালন করে। তোমরা যারা এখনো যাওনি, সব রথযাত্রার সময় বাবা মাকে নিয়ে সবসময় রথযাত্রার অনুষ্ঠানটা উপভোগ করবে, অনেক ভালো মজার কিন্তু, ঠিক আছে। আচ্ছা ফাল্গুনী পূর্ণিমার দিন রাধা কৃষ্ণকে দোলায় রেখে আবির কুমকুমে রাঙিয়ে পূজা করা হয়, এটি মূলত বৈষ্ণবীয় উৎসব, বাংলার বাইরে এটি হোলি উৎসব নামে পরিচিত। আমাদের কাছে কিন্তু তোমার হোলি উৎসব, আমরা বলে থাকি এখন হোলি উৎসব হিসেবে অনেকে এটা অনেক বড় করে পালন করে থাকে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় পালন করে থাকে। তোমার মূলত এটা হচ্ছে যে বলা হয় যে এটা বৈষ্ণবীয় উৎসব, ঠিক আছে, এটা হচ্ছে রাধা কৃষ্ণকে দোলায় মধ্যে রেখে আবির আবির দিয়ে কুমকুম বলেছে ঠিক, কিন্তু কুমকুম দিয়ে আমাদের এখানে আমি এখন পর্যন্ত দেখিনি, আবির দিয়ে মূলত রাধা কৃষ্ণকে সাজানো হয়, হ্যাঁ, আবির দেওয়া হয় তাদের চরণে, বড়দেরকেও দেওয়া হয়, ঠিক আছে। এই একটা, তাহলে এখানে আমরা কি কি পড়েছি, এখানে আমরা পড়েছি তোমার আবির হোলি উৎসবটা, আর একটা পড়েছি রথযাত্রা উৎসব, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, নাম যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের পূজা করা হয়, হ্যাঁ, নাম যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের পূজা করা হয়। ধর্মাচার বা ধর্মনীতি মানুষকে বড্ড নম্র ও বিনয়ী করে তোলে, হ্যাঁ। আচ্ছা দেখো, নাম যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রের পূজা কিভাবে করা হয়, নাম যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে, ধর্মাচার বা ধর্মনীতি মানুষকে বড্ড নম্র বিনয় করে তোলে, ঠিক আছে। আচ্ছা স্বয়ং ভগবান বা তার অবতারের আবির্ভাব স্থানকে পুণ্য স্থান বা তীর্থস্থান বলা হয়, হ্যাঁ, এটা আমরা জানি, যেমন আমরা বৃন্দাবন, মথুরা, হ্যাঁ, যেখানে ভগবান স্বয়ং ভগবান এবং তার অবতারের আবির্ভাব হয়েছিল, হ্যাঁ, তাদের তারা যখন যে স্থানে আবির্ভাব হয়েছিল সেই স্থানগুলোতে পুণ্যস্থান বা তীর্থস্থান বলা হয়, যেমন আমরা চিনি গয়া, কাশী, পুরী, ঠিক আছে, কেদারনাথ, এগুলাকে পুণ্যস্থান বলা হয়। সুনামগঞ্জ জেলার তাহিরপুর গ্রামে পনা তীর্থস্থানটি অবস্থিত, এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যের পার্শ্বদ শ্রীমদ অদ্বৈত প্রভুর জন্মস্থান, বুঝতে পেরেছো। তাহলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর গ্রামে সেটাকে পর্ণা তীর্থস্থানকে অবস্থিত, সেটাকে আমরা একটা নাম দিয়েছি পর্ণা তীর্থস্থান। আর এখানে কি হয়েছিল, কারণ এটাকে তীর্থস্থান কেন বলেছে, এখানে হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যের পার্শ্বদ শ্রীমদ অদ্বৈত প্রভুর জন্মস্থান ছিল, যে সেখানে, সেই তাহিরপুর গ্রামে, ঠিক আছে। এই চ্যাপ্টারে আর কিছু নেই, এই চ্যাপ্টারে এই টপিক গুলো আছে ঘুরে ফিরে। আমরা যদি প্রথম থেকে দেখি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নাম আছে, প্রথমে তোমরা লোকাচার ধর্মাচার সম্পর্কে জানবে, তারপর জানতে পেরেছো, তারপর হচ্ছে ধর্মানুষ্ঠান, ধর্মানুষ্ঠান কি, সংক্রান্তি তোমার, তারপর শিব পূজা, বিভিন্ন ছোট ছোট, আমি এখানে বইতে কিন্তু এগুলো নিয়ে ডিটেলস দেওয়া আছে, আমি তোমাদেরকে মুখে বলার চেষ্টা করেছি, বই থেকে দেখে বলেছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের সুবিধা হয় কি করা হয়, কোন পূজায় কি করা হয়, ঠিক আছে, ওভাবে বলেছি, বইতে ডিটেলস দেওয়া আছে। যদি তোমাদের এরকম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যদি আসে, তাহলে এভাবে আসবে, এভাবে আসতে পারে, ধরো উদ্দীপকে দেওয়া হলো যে ও, ধরো কারো নাম দিয়ে দেওয়া হলো যে সে ও পূজা করছে, এভাবে করছে, তখন তোমাকে বুঝে নিতে হবে এটা কি সংক্রান্তি, নাকি এটা রাখি বন্ধন, নাকি এটা রথযাত্রা উৎসব, কোনটা,
এটা বুঝে তারপর তোমাকে ধরো গ বা ঘ নাম্বার প্রশ্নে ওভাবে অ্যান্সার দিতে হতে পারে যে এইরকম পূজা সম্পর্কে এইরকম এই পূজাটা কিভাবে করা হয় বা কেন করা হয়, কখন করা হয়, এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে এই চ্যাপ্টার থেকে। যেহেতু এগুলো একটু তুমি দেখো এগুলো পূজা, বিভিন্ন পূজা বিভিন্ন নিয়ম, এবং কোনোটা কার্তিক মাসে, কোনোটা অগ্রহায়ণ মাসে, ঠিক আছে, কোনোটা হেমন্তকালে, এক একটা এক এক ভাবে হয়, ঠিক আছে, সেটা ওভাবে পড়তে হবে। এরপর যদি আমরা যাই, এরপর আমরা পড়ব তোমার, এখন আমরা পড়লাম তৃতীয় অধ্যায়, এরপর আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আজকে একটু আলোচনা করব। এরপর আমরা আসি চতুর্থ অধ্যায় নিয়ে। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে হিন্দু ধর্মের সংস্কার, ঠিক আছে। তোমাদের যেহেতু পুরো বই আছে দ্বিতীয় সাময়িক পরীক্ষায়, আমি তাই চেষ্টা করছি যেসব চ্যাপ্টার, যেসব অধ্যায় ছোট ছোট, সেগুলোকে দুটা বা তিনটাতে ভাগ করে একই দিনে ওগুলো নিয়ে আলোচনা করার জন্য, ঠিক আছে। চতুর্থ অধ্যায় দেখো হিন্দু ধর্মের সংস্কার, এটা একটু একটু কঠিন, তাই আমি এটা আজকে পুরোপুরি পড়াবো না, এটা আজকে অর্ধেকই পড়াবো, ঠিক আছে। এটা একটু বোঝার ব্যাপার আছে, হ্যাঁ, শেখার ব্যাপার আছে। দেখো প্রথমে যদি বলি, এখানে আমরা চ্যাপ্টারের নাম শুনে বুঝতে পেরেছি হিন্দু ধর্মের সংস্কার, ঠিক আছে। তার মানে আমাদের ধর্মগ্রন্থে কি হয়, বিভিন্ন ধরনের সংস্কার থাকে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বইতে, দেখো জাত কর্ম, নামকরণ, অন্নপ্রাশন, সমাবর্তন, আমি তৃতীয় অধ্যায়ে কিন্তু এগুলো সম্পর্কে বলেছিলাম, ঠিক আছে। অন্নপ্রাশন থেকে শুরু করে নামকরণ অনুষ্ঠান থেকে শুরু করে, যেটাকে আমি ষষ্ঠী বলেছিলাম, জাত কর্ম, সমাবর্তন, বিবাহ, বিভিন্ন ধরনের তোমার নিয়ম নীতি মেনে এটাকে বলা হয় আসলে মূলত সংস্কার, ঠিক আছে। ঐতিহ্য অনুসরণ করে, মানে আগে থেকে করে এসছে, এজন্য এখনো করা হয়, অনুসরণ করে হিন্দুদের সমগ্র জীবনে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলাকে মূলত আমরা কি বলি, সংস্কার নাম দিই, ঠিক আছে। মাঙ্গলিক অনুষ্ঠানের আরেকটা নাম হচ্ছে সংস্কার। স্মৃতিশাস্ত্রে দশবিধ সংস্কারের উল্লেখ আছে, মানে 10টা সংস্কারের উল্লেখ আছে। কি কি দেখো, প্রথমে যদি আমরা দেখি জাত কর্ম, একটা একটা করে বুঝো, এত তাড়াহুড়া কিছু, যেহেতু আমরা একটা চ্যাপ্টার আজকে শেষ করেছি, এই চ্যাপ্টার যতটুকু করাতে পারি ততটুকু করাবো আজকে সময় অনুযায়ী। দেখো জাতকর্মটা কি, জন্মের পর পিতা, জপ, জ্যোষ্ঠীমধ্য এবং ভীত দ্বারা, এটা হচ্ছে যে জাতের জন্য, হ্যাঁ, যার যার যেরকম জ্যোষ্ঠীমধ্য থেকে ভীত দ্বারা কি করে সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করেন, একে বলে জাতকর্ম, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, এটাকে বলা যাক, এরপর নামকরণ অনুষ্ঠান যেটা বলেছি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার দশম, একাদশ, দ্বাদশ বা শততম দিবসে নামকরণ কর্ম, নামকরণ অনুষ্ঠান, মানে ছেলের বা মেয়ের নাম কি হতে পারে, কি রাখবে, সেটার জন্য কিন্তু একটা অনুষ্ঠান করা হয়, ছোট হোক, কেউ ছোট করে করে, কেউ বড় করে করে, ঠিক আছে। আচ্ছা সেখানে কি হয়, সেটা মূলত দশম দিনেই করা হয়, অনেকে যারা দশম দিনে করতে পারেন তারা একাদশ, দ্বাদশ বা শততম দিবসও এই নামকরণ অনুষ্ঠানটা করে থাকে। এরপর ধরো অন্নপ্রাশন, পুত্র যদি হয়, ছেলে যদি হয়, তাহলে ষষ্ঠ মাসে, 6 মাসে, বা কন্যা হলে পঞ্চম পঞ্চমাসে, হ্যাঁ, 5 মাসে বা 8 মাসে বা 10 মাসে কি করে, পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্ন ভোজনের নাম অন্নপ্রাশন, মানে প্রথম কি করবে, মুখে ভাত দিবে, যেটাকে আমরা মুখে ভাত নামও বলে থাকি, ঠিক আছে। এরপর দেখ সমাবর্তন, যখন আমরা গুরুগৃহে যারা যাই, হ্যাঁ, আমি গুরুগৃহে যখন শিক্ষা অর্জন করতে যাই, হ্যাঁ, বা ব্রহ্মবিদ্যা যখন অর্জন করতে যাই, তখন কি হয়, বা আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে যাই, তখন সেখান থেকে ফিরে আসার সময় আমরা এক ধরনের, মানে এক ধরনের অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানটা আমরা বলি সমাবর্তন অনুষ্ঠান, হ্যাঁ। এই অনুষ্ঠানে শিক্ষক মহাশয় বা গুরু শিক্ষার্থীকে অনেক মূল্যবান কি করেন, উপদেশ দিয়ে থাকেন, ঠিক আছে। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা শিষ্যদের উদ্দেশ্যে তারা কি করেন, বিভিন্ন ধরনের উপদেশমূলক বাক্য বলে থাকেন। এরপর দেখো বিবাহ, যৌবনে বেদ ও পিতৃ পূজা হোম প্রভৃতির মাধ্যমে মন্ত্র উচ্চারণ পূর্বক বর ও বধূর মিলন রূপ সংস্কারকে বলা হয় বিবাহ, ঠিক আছে। আচ্ছা দশবিধ সংস্কারের মধ্যে বর্তমানে গর্ভধান, তারপর হচ্ছে পুংসবন, সীমন্ত নয়ন, তা প্রভৃতি সংস্কার লুপ্ত প্রায়, এইসব সংস্কার, মানে বলেছে যে দশবিধ সংস্কারের মধ্যে এই সংস্কার গুলো আছে। এখানে দেখো 5টা সংস্কারের নাম দিয়েছি, ঠিক আছে, আরো সংস্কার কিছু আছে, সেগুলো এখন পালন করা হয় না। তারপর দেখো, প্রথমে দেখো বিবাহ, বিবাহ শব্দটি কি হয়েছে, মূলত বিপূর্বক বহধাতু
ও ঘঞ্চ প্রত্যয় যুগে গঠিত। ব ধাতুর অর্থ হচ্ছে যে বহন করা এবং বি উপসর্গের অর্থ হচ্ছে যে বিশেষ রূপে। সুতরাং বিবাহ শব্দের অর্থ হচ্ছে যে বিশেষ রূপে ভার বহন করা। ঠিক আছে, আচ্ছা এটা আমরা জানি যে বিবাহতে কি হয়, স্বামী স্ত্রী কি করে, ভার বহন করে। আচ্ছা বর্ণসংহিতায় 8 প্রকার বিবাহের উল্লেখ আছে, কি কি? ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস ও কৈশাচ। বর্তমানে কি হয় আমাদের সমাজে, মূলত কি হয়, ব্রাহ্ম বিবাহের কি হয় প্রচলিত আছে। ঠিক আছে, ব্রাহ্ম ভাবেই বিবাহটা সম্পূর্ণ হয়ে থাকে। এরপর দেখো আমরা কিন্তু আজকে টপিকটা বিবাহ পর্যন্তই থাকবো, বিবাহ পর্যন্তই পড়বো। ঠিক আছে, দেখো বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্রটা, এটা আমরা সবাই বিভিন্ন নাটক বা সিনেমায় দেখে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ মন্ত্র, এটা বলতে হয় কি, যদি তম হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, যদি দম হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তব। এটা হচ্ছে ছান্দোগ্য ব্রাহ্মণ। ঠিক আছে, এটা ব্র্যাকেটে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা তারপর দেখো তোমার, এটার মানে হচ্ছে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, এই মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে ওঠে গভীর একাকত্বার একাত্মতার সম্পর্ক। জীবন হয় 100টা গাথা, আমি তো তারা সুখে দুঃখে একসাথে থাকার প্রতিজ্ঞা করে এবং জীবনের নতুন অধ্যায়ে শুরু হয় পথ চলা। এটা হচ্ছে যে এই মন্ত্রটা, এই ছোট একটা মন্ত্রের অর্থটা কিন্তু বিরাট। ঠিক আছে, এরপর দেখো বিবাহ অনুষ্ঠানের পর্বসমূহ, কিছু পর্ব আছে, দেখো অনেকগুলো পর্ব আছে। প্রথমে দেখো আশীর্বাদ অনুষ্ঠান হয়। আমরা বলি না আমাদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আছে, আমরা ধর্মাচার সম্পর্কে পড়েছি লাস্ট চ্যাপ্টারে তৃতীয় অধ্যায়ে। এবার দেখো শুধু বিবাহ অনুষ্ঠান, দশবিধ সংস্কারের মধ্যে একটি হচ্ছে বিবাহ। এই বিবাহের মধ্যে অনেকগুলো পর্ব আছে, যেমন আমরা প্রথমে কি করি, এখন তো আরো অনেক বেশি বাড়িয়ে কাজ করা হয়। ঠিক আছে, যেমন আশীর্বাদ অনুষ্ঠান, আগে ঘরে ঘরে আশীর্বাদ হতো, এখন ক্লাব ছাড়া তো আশীর্বাদ অনুষ্ঠান হয়ই না, আশীর্বাদ করতে হয় এখন অনেক বড় করে। এরপর অধিবাস অনুষ্ঠান একটা হয়, বৃদ্ধি শ্রাদ্ধ কর্তা, মানে তুমি যে বিবাহ করছো পূর্বপুরুষ থেকে সেটা আহ্বান করা হয়, আশীর্বাদ চাওয়া হয় পূর্বপুরুষদের কাছ থেকে। গায়ে হলুদ অনুষ্ঠান হয়, মানে হচ্ছে যে হলুদ লাগানো হয় গায়ে, বর বরণ করা হয়। এরপর যখন বিয়ের দিন কি করা হয়, সেটা হচ্ছে যে বরকে, বর যখন আসে তাকে কিন্তু কি করা হয়, বরণ করা হয়, ফুল দিয়ে হোক এমনি হোক বরণ করা হয়। তারপর হয় শুভ দৃষ্টি, বর কনে কি হয় শুভ দৃষ্টি হয়, তারপর মালা বদল হয়, তারপর বাবা তার মেয়েকে সম্প্রদান করে, তারপর যোগ্য অনুষ্ঠান হয় এবং সাত পাকে বাধা হয়। ঠিক আছে, তারপর স্মৃতিতে বিবাহ চিহ্ন, সপ্তপদী গমন, বাসী বিয়ে, অষ্টমঙ্গলের প্রভৃতি অনেকগুলো পর্ব আছে এখানে, প্রভৃতি দিয়েছে অনেকে। কিন্তু আবার অনেক ধরনের আরো অনেকগুলো কি করে, আরো অনেকগুলো নিয়ম পালন করে। এর মধ্যে কিছু পর্ব শাস্ত্রীয় আর কিছু অঞ্চলভেদে লোকাচার। যেমন অঞ্চলভেদে লোকাচার মানে কি বলেছে, অঞ্চলভেদে লোকাচার মানে হচ্ছে যে এক একটা অঞ্চলের বিবাহের নিয়ম আবার এক এক রকম থাকে। ঠিক আছে, কোন অঞ্চলে যদি থাকে যে এই জিনিসটা আগে হবে, কোন অঞ্চলে থাকে এই জিনিসটা পরে হয়। ঠিক আছে, তারপর ধরো এখানে যে দেখো বাসি বিয়ে অষ্টমঙ্গলা পর্যন্ত শেষ, কিন্তু অনেক জায়গায় কিন্তু এর মাঝখানে মাঝখানে অনেকগুলো নিয়ম পালন করে থাকে। এটা হচ্ছে ধরো ঢাকার এক নিয়ম, এক এক জায়গায় এক একটা মানুষের এক একটা ফ্যামিলির এক একটা নিয়ম থাকে। ঠিক আছে, যে যেভাবে পালন করে ওভাবে, ধরো কারো ছেলেকে বা মেয়েকে বিয়েছি তো তাদের নিয়ম ভাবে কি করে এই বিবাহ পর্বগুলো সম্পন্ন করে। ঠিক আছে, এরপর দেখো এরপর এখানে এসছে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে আমরা আজকে পড়বো না, যেহেতু বিবাহ আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছি এবং আমরা তোমার চতুর্থ অধ্যায় নিয়েও পড়েছি। চতুর্থ অধ্যায়ে প্রথমে আমরা কি পড়েছি দেখো, আমি আবার আলোচনা করে দিচ্ছি। দশবিধ সংস্কার নিয়ে পড়লাম। দশবিধ সংস্কারের মধ্যে তোমার প্রথমে জানতে হয়েছে যে সংস্কার বলতে কি বোঝায়। ঠিক আছে, সংস্কার বলতে কি বোঝায়। তারপর আছে দশবিধ সংস্কার, দশবিধ সংস্কারের মধ্যে তোমার কি কি আছে, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, সমাবর্তন, বিবাহ, তাই না? আচ্ছা এরপর আমরা কি পড়েছি, এরপর আমরা পড়েছি তোমার বিবাহ নিয়ে। ঠিক আছে, বিবাহ কি, বিবাহ বলতে কি বুঝাই, বিবাহ শব্দটি কোথা থেকে এসেছে, কোন প্রত্যয় যুগে, এগুলো একদম ছোট 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 প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপর কত রকমের বিবাহ আছে, মনসিংহ সংহিতায় কত রকমের বিবাহ আছে, তারপর বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্রটা সরলার্থ সহ বা এটা অর্থটা কি, এভাবে দিতে পারি এটা অর্থটা কি, বা বিবাহ অনুষ্ঠানের পর্বগুলা কি। বইতে দেখে নিবে, বইতে যদি আরো ডিটেলস থাকে
তোমাদের এত ছোট ছোট লিখতে তো হবে না, ঠিক আছে? ছোট ছোট প্রশ্ন আসে, ছোট ছোট অ্যান্সার, ঠিক আছে? কিন্তু বড় প্রশ্ন আসতে তোমাদের ওগুলো ডিটেলস লিখতে হবে। হ্যাঁ, এখানে দেখো আমি একটু আলোচনা করি, এখানে অনেকগুলো পর্ব আছে। সন্তুষ্টি ক্রিয়া আছে, শৌচ অশৌচ আছে, দেখো অনেক বড় কিন্তু চ্যাপ্টারটা, ঠিক আছে? এগুলো একটু বুঝার ব্যাপার আছে, একটু যদি আমি বুঝিয়ে দিই আশা করি তোমাদের আর সমস্যা হবে না, ঠিক আছে? এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই অধ্যায়ে তোমাদের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, দশবিধ সংস্কারের এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন থাকে, যেহেতু এটা একটু এগুলো একটু তোমরা এগুলো সম্বন্ধে জানো, এই চ্যাপ্টার গুলো সম্পর্কে জানা আছে তোমাদের। হ্যাঁ, এইসব নিয়ম কানুন কিন্তু আমাদের সচরাচর প্রত্যেকটা ফ্যামিলিতে পালন করে, হয়তো কারো একটু বেশি করে বা কারো কম করে, ঠিক আছে? অনেকে বেশি মানে, অনেকে কম মানে, এরকম হতে পারে। অন্ত্যেষ্টি ক্রিয়া, শৌচ অশৌচ আছে, তারপর শ্রাদ্ধ আছে, ঠিক আছে? এই টপিক গুলো আছে, আমি ছোট ছোট নিয়ে করেছি। আমরা অন্ত্যেষ্টি অন্ত্যেষ্টি ক্রিয়া নিয়ে যদি একটু বলি, আমি জাস্ট ডিটেলস আলোচনা করব না, জাস্ট নেক্সট ক্লাসে আমি পড়িয়ে দিব, জাস্ট একটু করে বলি। প্রথমে যদি অন্ত্যেষ্টি ক্রিয়া সম্বন্ধে জানতে চাও, প্রথমে জানতে হবে, আচ্ছা এখানে বিবাহের আরেকটা দেখো একটা কথা আছে, যে কন্যাকে পাত্রস্থ করার সময় বরপক্ষকে যদি নগদ অর্থ সম্পদ প্রভৃতি দিতে হয় তাহলে তাকে বলে পণ। হ্যাঁ, আমরা পণ প্রথা, এই পণ প্রথা বা যৌতুক প্রথা কিন্তু একটি সামাজিক ব্যাধি, ঠিক আছে? আমাদের হিন্দু ধর্মে এই জিনিসটা বেশি হয়, অনেকে কি করে অনেক উচ্চশিক্ষিত ফ্যামিলি গুলো এরকম করে, কারা কি করে, বরপক্ষকে যদি নগদ অর্থ, বরপক্ষ কি করে, নগদ অর্থ চায়, বা সম্পত্তি চায়, এগুলো যদি চায়, এই নিয়মটাকে, এই জিনিসটাকে আমরা মূলত বলি যে পণ। এই পণ প্রথাটা আগে ছিল বেশি, এখন কিন্তু এই জিনিসটা, এই সামাজিক, এটাকে সামাজিক ব্যাধি হিসেবে বলা হয়, এটা কিন্তু আগে অনেক বেশি ছিল, এখন অনেক কমেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে আর না করি, শ্রাদ্ধ এবং অন্ত্যেষ্টি ক্রিয়া পরের ক্লাসে করে তারপরে আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে চারটা ছিল, তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এবং হচ্ছে যে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ে পুরাটা পড়িনি, অর্ধেক করেছি, বিবাহ পর্যন্ত পড়েছি। নেক্সট ক্লাসে আমরা করব বিবাহের পর থেকে অন্ত্যেষ্টি ক্রিয়া এবং অন্ত্যেষ্টি ক্রিয়া থেকে শুরু করে শ্রাদ্ধ অনুষ্ঠান পর্যন্ত, এরপর আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব। আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের আগামী বুধবার, আগামী বুধবার 11:55 থেকে। তোমরা যারা যারা ক্লাসে জয়েন করছো না, আবারও বলছি ক্লাসে জয়েন করবে, প্রত্যেকটা ক্লাস থেকে ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের এবার ফুল পাঠ্য বই সব অধ্যায় আছে, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাস হচ্ছে আগামী বুধবারে 11:55 থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। Thank you.